হ্যালো আরে আমার টাকা পয়সা দাও না বুঝছ না আজকে ঈদ ঈদের উপলক্ষে চার পাঁচটা গাড়ি কিনলাম বুগাটি কিনলাম ওডি কিনলাম টাকা পয়সা শেষ না বুঝতেছি না কই টাকা দেখুন সুইস ব্যাংকর জমান ফুলে গেছে পুরো বাপের ২২টা গাড়ি আছে না পড়ো বাচ্চা তুই কি তোর কোটি কোটি টাকা নিয়ে চিন্তিত তোর কি সুইস ব্যাংকেও জায়গা নিচ্ছে না বালিশের তলেও জায়গা হচ্ছে না তুই রাস্তা খুঁজতেছিস টাকা নষ্ট করার হ্যাঁ বাবা তাহলে তোর জন্য রয়েছে একমাত্র সমাধান কি বাবা কি সালামি হ্যাঁ ও এত ফকিরিতে চাইনি আমি আমি এখনই চারটা মিসকিন পাঠাচ্ছি পিছনে থাকা সালামি দিয়ে তো আমরা তিন চারটা গাড়ি কালকে আমরা বানালাম ঠিক আছে কিচ্ছু নেই ভালোবাসা দিবি নিকা বল তাহলে কিন্তু আমরা থাইল্যান্ড যাইতেছি সবাই আচ্ছা বন্ধু থাইল্যান্ড বাদ দে আমার তো ভিসা আছে কিন্তু পাসপোর্টটা নাই তাহলে বন্ধু চল কক্সবাজার যাই ওমা কক্সবাজারে যাবো কাকড়া খাবো কাক সমুদ্র নিচে আবো আর অবস্থা যা কক্সবাজার যাওয়ার দরকার নেই বুঝছো চল ফ্যান্টাসি কিনে দিই বন্ধু ইদে ফ্যান্টাসি কিংডম আমরা দুইজন যেতে তাহলে বন্ধু ফ্যান্টাসি কিংডম বাদ দে ছাদ এত সুন্দর ছাদ আকাশ আছে তোকে পাট নেই ছাদের মধ্যে মজা করবো ছাদে মজা করবো মানে বক্স নাই না রাসম নাই থাইল্যান্ডের তো ডাইরেক্ট ছাদে হ্যাঁ কি ছাদে হ্যাঁ ছাদে একদম মজা করবো মজা 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 আজকে দিস আজকে
I'm going to take a car. রেখে দেব তার সুরভি দিন গিয়ে রাতে লুকাবে আরে এখন কোথায় আমি কাম তো করলে পারেন না করে গেলাম কি মন তোমাকে দিলাম বন্ধু আজকে বিকালে আমি তোমার বাসায় আসতেছি আঙ্কেল আন্টির থেকে সালামি নিতে বুঝছো না আমি আজকে মানে গ্রামে যেতেছি গ্রামে কেন হঠাৎ মানে আমার ভাইয়ের মুসলমান আর কি হয় নাই আর কি আগে জানতাম আর কি মুসলমান হয়েছে কিন্তু আজকে সকালে আর কি চেক করে দেখা যে হয় নাই চাইতেই বাবা তো আজকে বাসায় থাকবি না আরে বাসায় থাকতে থাকব না তুই গিয়ে কি করবি এসন আজকে বিকালে আমি তোর বাসায় আসতেছি সালামি নিতে সালামি আমি তোর বাসায় আসতেছি আঙ্কেল আন্টির থেকে সালামি নেব বুঝছ বন্ধু আমি বিকালে ফ্রি নেই বিকালে গরু গোস্ত দিতে যাবো গরুর গোস্ত দিতে যাবি মানে কাকে বলে ভালোবাসা